নমস্কার, মা টিভির সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। চায়ের সাথে গানের আড্ডায় আমি তৃণা রয়েছি আপনাদের সঙ্গে। এক অন্য মেজাজ, কারণ সঙ্গীত প্রেমী মানুষদের জন্য খুব ভালোবাসার একটি অনুষ্ঠান চায়ের সাথে গানের আড্ডা। আর গান তার সঙ্গে কিছু কথা যদি বর্ণিত না হয় সেখানে তো একটি অনুষ্ঠানের স্বয়ং সম্পূর্ণতাই পায় না। আর যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান, সেখানে তো এক অন্যই মাধুর্য রেখে যায় বেশ কিছু বর্ণিত কথা। তার কথায় বলতে গেলে আছে শত শত বৎসর কি বর্ণিব নজরুল কথা। বর্ণিলে জীবনকাল না ফুরাবে তবু, রত্ন পশু মা মোদের দেখিয়েছেন দেব আত্মা হিমাচল। পাদমূলে তার শীর্ণকায়া বহিছে রোহিণী, সেই সময় দাঁড়িয়ে বলবীর বল উন্নত মমশির, শীর্ণেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এইভাবেই কাজী নজরুল ইসলাম স্রষ্টার খোঁজে নিজেকেই ফিরে ফিরে পেয়েছেন বারংবার। তার ভাষায়, তার শব্দে বেশ কিছু বর্ণিল কথা, বেশ কিছু রঙিন শব্দচয়ন, আর তার সাথে ভাষার আঙ্গিকে স্রষ্টা কখন যে একের পর এক গান লিখে ফেলেছেন এবং তার সুর দিয়েছেন, তা আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে অবশ্যই পরিবেশিত হবে। আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী যিনি আজ নজরুলকে গানে গানে সম্মান জানাবেন, শ্রীমতী শান্তনা চক্রবর্তী, এবং তবলা সঙ্গতে রয়েছেন শ্রী আশিস পাত্র। আর যার কথা বলতে গেলে এক অন্য উদ্ধৃতি দিয়ে আমাকে বলতে হবে, আজ সিনথেসাইজার বা কিবোর্ড বাদক তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে রিনাউন ডক্টর সেন রয়েছেন। আজ সঙ্গীত প্রেমী মানুষদের এক একটা সঙ্গীতে প্রাণ প্রতিষ্ঠা করবেন বলে, তাই সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। তাকে শ্রদ্ধা জানিয়ে কাজী নজরুলের প্রতি আমাদের মা টিভির তরফ থেকে শ্রদ্ধার্ঘ। জানি দুলে দুলে ওঠে আমার
সঙ্গীতে বেগবতী ঐরাবতী পূর্ব সীমানায় পঞ্চভূত সিন্ধু নদ বিরাজে পশ্চিমে মধ্যদেশে বিস্তৃত রাজ্য রঞ্জিত রক্তিমে শোভিত তার লেখনী তার আলাপ ঊর্ধ্বশিরে যখন পরশে গগনে চব্বিশে মে ১৮৯৯ খ্রিস্টাব্দে নজরুল জন্ম নিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। পিতা ফকির আহমদ আর মাতা জাহেদা খাতুনের সন্তান এই দুখু মিয়া। তার শিক্ষা জীবনের বাংলা আরবি ভাষা থেকে শুরু করে ফরাসি ভাষায় প্রাথমিক জ্ঞান অর্জন করা, পরবর্তীতে তার এই গণ্ডি বাঁধা স্কুল জীবনটা একদম ভালো লাগত না, সেটা পেরিয়ে শুরু হলো তার বাস্তব মুখর কবির স্বয়ং নির্ভরতার যুদ্ধ, যে জীবন যুদ্ধে জয়ী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বইচি বনে বিরহে বাউরি বাতাস বহে, বইচি বনে বিরহে বাউরি বাতাস বহে, এলো মেলো গো ঝুমরা নাচনে চিকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চিকে এলো গো। বাঁশি বাজায় আর চোখে তাকায়, আর বাঁশি বাজায় আর চোখে তাকায়, তীরহানার ভঙ্গিতে ধনুক বাঁকায়, নন্দন পাহাড়ে তাহারে দেখে চাক, নন্দন পাহাড়ে তাহারে দেখে চাক, আউড়ে গেল গো ঝুমরা
ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ আসে কতই চলে মৌড়লা মাছ যেন খেলে বেড়াই গো কালো জলে ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ আসে কতই চলে মৌড়লা মাছ যেন খেলে বেড়াই গো কালো জলে মৌটুসির গগনচুম্বী আকাশে তখন মেঘের আনাগোনা, পরদেশী মেঘরাও খালি ফিরে ফিরে যায়। আসানসোলে পালিয়ে এলেন কবি, হঠাৎ করে একটি রুটির দোকানে মাত্র 5 টাকা বেতনে তিনি তার কাজ শুরু করলেন। সেই সময় আসানসোলের দারোগা কাজী রফিক উদ্দিন নজরুলের বুদ্ধিদীপ্ততা দেখে তাকে নতুন স্কুলে ভর্তি করলেন ময়মনসিংয়ের সিমলা গ্রামে। কিন্তু হলেও কি হবে, নিয়মিত এই তার স্কুলে যাওয়াটা একদম পছন্দ ছিল না। তাই পর্যায়ক্রমে শিক্ষার স্তর যখন ম্যাট্রিক পরীক্ষা উত্তীর্ণ হলেন, ঠিক সেই সময়ে 1917 সালে ম্যাট্রিক পরীক্ষা না দিয়ে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি চলে গেলেন। এমনভাবেই সেই সময় পরবর্তী গান তার লেখায়। খেলিছে জল দেবী শুনিল সাগর জলে তরঙ্গ লহর তুলে লীলাই তো কুন্তলে খেলিছে জল দেবী শুনিল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলাই তো কুন্তলে খেলিছে জল দেবী জল ছল উর্মি নুপুর স্রোত নীর বাজে সুমধুর জল ছল উর্মি নুপুর স্রোত নীর বাজে সুমধুর জল চন চল ছল কাকন কেউর জল চন চল ছল কাকন কেউর ঝিনুকের মেখেলা কুটিতে দোলে ঝিনুকের মেখেলা কুটিতে দোলে খেলিছে জল দেবী শুনিল সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলাই তো কুন্তলে
পড়োশী তো পাড়া বাড়ি উর্মি জাগে, লাগে চাঁদ লুকালো গগন তলে। হরষী তো পাড়া বাড়ি উর্মি জাগে, লাগে চাঁদ লুকালো গগন তলে। খেলেছে জল দেবী শুনিল সাগর জলে, তরঙ্গ লহর তোলে লীলাই তো কুন্তলে। খেলেছে জল দেবী, খেলেছে জল দেবী, খেলেছে জল দেবী। এমন সময় তিনি সাম্যবাদী চিন্তাধারা ধারণ করেন এবং কিছু প্রগতিশীল পত্রিকার সাথে যুক্ত হলেন। যুদ্ধ প্রত্যাবর্তনের পর 1929 সাল কুমিল্লায় সৈয়দ খাতুন ওরফে নার্গিস বেগমকে বিয়ে করলেন, কিন্তু এটাই তার জীবনে একটা স্ট্র্যাটেজি হয়ে গেল। কবির জীবনে কবির আত্মগ্লানি তার জীবনের ভালোবাসার কাছে কোথাও একটা মাথা নত করতে চাননি তার লেখনী, তার জীবন ভূমিকার প্রতিভাময় সময়টা। আর সেই অধ্যায় দাঁড়িয়েই আবারও তাকে স্মরণ করে পরবর্তী গানে যাব। আজকের সঙ্গীত শিল্পী রয়েছেন, যার কণ্ঠে শুনব নজরুল গীতি, শ্রীমতী শান্তনা চক্রবর্তী। সঙ্গতে রয়েছেন যারা প্রাণ প্রতিষ্ঠা করেন, তবলায় শ্রী আশিস পাত্র এবং রেনাউন্ড ডক্টর সেন। চলুন শুনে নেওয়া যাক পরবর্তী গান। সরসা প্রিয় দরসা মনোহর বনান্তে পবন অশান্ত হলো তাই, বনান্তে পবন অশান্ত হলো তাই। কোকিল কুহরে ঝরে গিনির ঝি ঝরিনি ঝরো ঝরো, আসিবে তুমি জানি আনন্দিত দীপান্বিত অম্বর আসিবে তুমি জানি প্রিয় আসিবে তুমি। অধীর সমীরে দিগঞ্চল দোলে, অধীর সমীরে দিগঞ্চল দোলে, মালতি বিতানে পাখি কুহু কুহু বলে, অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ লহর তোলে। দিকে দিকে শুনিয়াজ আসিবে রাজাধিরাজ, প্রিয়তম সুন্দর আসিবে তুমি জানি প্রিয়, আনন্দ বনে বসন্ত এল ভুবন হল সরসা প্রিয় দরসা মনোহর বনান্তে পবন অশান্ত হল তাই। কোকিল কুহরে ঝরে গিনির ঝরিনি ঝর ঝর, আসিবে তুমি জানি আসিবে তুমি জানি প্রিয়
1922 সালে কবির বিদ্রোহী কবিতা প্রকাশ হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সত্যি সমাজের কি অদ্ভুত খেলা দেখুন। যখন আপনি চুপ করে কোনো কিছু সহ্য করবেন তখন সেটি বেশ টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, আর যখন সেটি আপনি প্রোটেস্ট করবেন তখনই হয়ে যায় বিদ্রোহিতার নাম। 1923 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কবির কারাবাস হলো, সেখানেও তিনি থেমে থাকেননি। তারপর 1924 সালে কবি প্রমীলা সেনগুপ্তা দেবীকে দ্বিতীয় বিয়ে করেন। কবির জীবনে দুটো বিয়ে তার জীবনের অস্তিত্ব, বাস্তবমুখর কেন্দ্র সবটাকেই একটু উলট পালট করে দিল। সেই সময় তার সংসার জীবন, উশৃঙ্খল জীবন তাকে রুদ্ধ করতে পারেনি, তাই কবির ভাষায় আরও রচনা হলো একের পর এক স্রষ্টা। জানি না সে থাকি প্রাণী কো
বড় দেশি মেয়ে, যাও রে ফিরে বলি ও আমার পরদেশি রে, পরদেশি মেয়ে, যাও রে ফিরে পরদেশি মেয়ে, পরদেশি মেয়ে, পরদেশি। আপন জেনে হাত বাড়ালো আকাশে বাতাসে তখন প্রভাত আলো, বিদায় বেলায় সন্ধ্যা তারা, পূবের অরুণ রবি, আশায় বাইরে তোমার হঠাৎ আশায়, এ যেন আমাদের প্রাণের কবি। আজ তার প্রতি শ্রদ্ধার্ঘ জানালাম মাইটিভির সমস্ত দর্শক বন্ধুদের, যাদের এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমাদের এই অনুষ্ঠান পরবর্তী ইউটিউবে দেখতে চাইছেন, নজরুল সঙ্গীত বা নজরুল গীতি বলে আপনারা সার্চ করুন, অবশ্যই পাবেন মা টিভির নিজস্ব যে ইউটিউব পেজ রয়েছে, ফেসবুক পেজও দেখতে পারেন। এছাড়াও আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনে মা টিভি অ্যাপসটা ইনস্টল করলে এনিহোয়্যার ইন এনি টাইম আপনার পছন্দের অনুষ্ঠান আপনার কাছে। আজকের মতো বিদায় নিতে হবে বন্ধু, অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে সঙ্গীত শিল্পী যিনি আমাদের সঙ্গে ছিলেন শ্রীমতী শান্তনা চক্রবর্তী, তবলার সঙ্গতে যিনি ছিলেন শ্রী আশিস পাত্র, এবং রেনাউন্ড ডক্টর ডক্টর সেন সিনথেসাইজার এবং কিবোর্ডের সঙ্গতে যিনি ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ। নমস্কার।